বুধবার আগরতলা কৃষ্ণনগর স্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত আগামী দিনের বিজেপি দলের বিভিন্ন কর্মসূচি ও সংগঠনের বিভিন্ন দিক কিভাবে চলবে সে বিষয় নিয়ে আলোচনা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা, প্রদেশ প্রভারী বিনোদ শঙ্কর, উত্তর পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক অজয় জাম্বুয়াল সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। বৈঠকে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন প্রদেশ সভাপতি। আজকের আমাদের রাস্তায় এখানে সাংগঠনিক বৈঠক, সেখানে উপস্থিত রয়েছে আমাদের প্রভারী সবাই আপনারা ছিলেন, সেক্রেটারি, ন্যাশনাল সেক্রেটারি, তাছাড়া উপস্থিত আছেন অজয় জাম্বুয়ালজি, ফণীন্দ্রনাথ শর্মা। আর আজকের এই বৈঠক বিশেষ করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যারা আছেন তাদেরকে ডাকা হয়েছে, সমস্ত জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্টের মাদার সংগঠন ওদেরকে ডাকা হয়েছে, সবারইদের ডাকা হয়েছে, তাছাড়া বুথ ম্যানেজমেন্ট কমিটি যারা আছে তারাও এখানে থাকে, আর ডিস্ট্রিক্ট মোর্চা প্রেসিডেন্টও থাকে। আমাদের কতগুলো এজেন্ডা আছে, যেমন গরিব কল্যাণ যোজনা, এইসব বিষয়ে কথাবার্তা হবে। বিভিন্ন ডিস্ট্রিক্ট মন্ডল এবং মোর্চা পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া যে আমরা শুরু করেছিলাম সেগুলো শেষ হয়েছে কিনা সে বিষয়ে কথা হবে। কিছু আমাদের নিউ ফ্ল্যাগস ইত্যাদি কীভাবে বিভিন্ন যে আমাদের পার্টি অফিসগুলো আছে কীভাবে ডিজাইন হবে সেগুলো কীভাবে প্রশ্ন করবো সে বিষয়ে কথাবার্তা হবে।